দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে নোয়াখালী জেলার হাতে উপজেলা পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বুধবার সকালে হাতে পৌঁছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিভিন্ন প্রতিষ্ঠান ও থানার কার্যক্রম ঘুরে দেখেন তিনি এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সবার সাথে মতবিনিময় করেন বৈষম্যহীন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সবাইকে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান โนประทัน no